গাঞ্জার কলকে হাতে নেয়, গাঞ্জা খায় আর খায়। দয়াল লক্ষ্য রাহিস, আমি হানো আজ্ঞা নেব, ও গাঞ্জা খাও আজ্ঞা নেবে, আল্লাহর বিলে ঠেকা বসে। এরকম বাপার আছে না? নাই। নামাজ নাই, রোজা নাই, হস নাই, জাকাত নাই, মাথায় বড় বড় জ্বর, পরনে সালার জ্বর, সিলাই সেরা কাপড় পরে ল্যাংটা হ্যাঁ হাইতে যায়, কিছু মানুষকে ওরে কিছু বলিস না, ওর ভিতরে মাল আছে, মাল যা আছে তা তো দেখতেই চাও। বলে বাবা ব্যান্ডাদি বাবার কথা স্মরণ করব, আল্লাহর কথা বাদ দিয়ে বাবার কথা কইতেছি। ও যে রোজ হাসরে ই বাবা করবে পায়াত, আমি পাপি গুনাহগার, বাবাই আমায় করিবেন পার, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, বাবা দয়াল বান্দারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, বাবা দয়াল বান্দারি, বাছু আনসারি কয় গার যাইতা তো কমা দিব গুরি রে মারিব গু। আমি আল্লাহ দেখা করবো, সুবহানাল্লাহ তো জোর পায় না। আর আমাদের দেশের কিছু মানুষ আছে নামাজ নাই রোজা নাই বলে আমি আল্লাহ দেখছি। কি দেখছে? কয় তোরা শরীয়তের মাওলানা, এই যে ভালো চোখটা করিলে কানা, আমরা চোখ বিলা কানা করছি, ও যে পাগল মালে বাতি জ্বলে মোল্লা মলে জ্বলে না, শোনেন নাই আপনারা? মোল্লাগার কবরের মধ্যে বাতি জ্বলবেই তো, এ বাতি জ্বলবে কে? রহমতের বাতি জ্বলে, সুবহানাল্লাহ এটা জোরে কাল। আর তোগের কবরের মধ্যে বাতি উপরে জ্বলার লাগবে রোমান সালে মোমবাতি, কারণ দুনিয়ায় যা করতেছিস, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, গাঞ্জার কলকে হাতে নেয়, গাঞ্জা খায় আর খায়। দয়াল লক্ষ্য রাহিস, আমি হানো আজ্ঞা নেব, ও গাঞ্জা খাও আজ্ঞা নেবে, আল্লাহর বিলে ঠেকা বসে। এরকম বাপার আছে না? নাই। নামাজ নাই, রোজা নাই, হস নাই, জাকাত নাই, মাথায় বড় বড় জ্বর, পরনে সালার জ্বর, সিলাই সেরা কাপড় পরে ল্যাংটা হ্যাঁ হাইতে যায়, কিছু মানুষকে ওরে কিছু বলিস না, ওর ভিতরে মাল আছে, মাল যা আছে তা তো দেখতেই চাও। এই সমস্ত কাজ হলো মাজার এলাকায় বেশি, আমাদের সাদাতপুর শাহ মকদমের মাজার আছে, ওই পাশাপাশি আমার বাড়ি, একজন 22 কেজি সেগুল বেচা রাখছে, আঁটুর উপরে কাপড়, মুখ আর দাড়ি, মোচার দাড়ি এক সমান, দিনের বেলা টর্চ লাইট দিয়ে খুঁজার মুখ কোথায় খুঁজে পাওয়া যায় না, সিট করে বাইরে ভালাইছে, বাইরে ভালা ধরে একজন মশাই রকম ধরছে, একজন দাঁড়িয়ে এই বেলে ধরছে, জুস খাওয়াইতেছে আমের জুস, কমে একে কি খাওয়াও, কা হুজুর এই আল্লাহর অলি, কমে আল্লাহর অলি আর পোশাক কো এনা ল্যাংটা, কা ল্যাংটা নয় হুজুর মাল আছে, কম মাল যা আছে তা তো দেখতেই চাও, এ মাল তোরও আছে আমারও আছে, নতুন কি আছে তাই দেখা, কারণ ওর উদ্ল আমার ঢাকা, হাসেন না হাসেন না, কথাগুলো বোঝেন, হাসের উদ্দেশ্য বলতেছি না, দুঃখ লাগে আপনার সিয়ারার দিকে তাকা দেখতেছেন, আমি রেগে গেছে কিন্তু খারাপ লাগতেছে কি? আমি যদি ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন? রাজি? সে হাত তুলে দেখান তো পাজি কারা, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, হুজুর নামাজ নাও বললে ঈমান ঠিক আছে, কথা কয় না, কথা কয় না, তা বাদে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি বান্দারি গজল গায় আছে না? বলে বাবা বান্দারি নামাজ রোজা কেনে পড়ব, বাবার কথা স্মরণ করব, আল্লাহর কথা বাদ দিয়ে বাবার কথা কইতেছি। ও যে রোজ হাসরে ই বাবা করবে পায়াত, আমি পাপি গুনাহগার, বাবাই আমায় করিবেন পার, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, বাবা দয়াল বান্দারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, বাবা দয়াল বান্দারি, বাছু আনসারি কয় গার যাইতা তো কমা দিব গুরি রে মারিব গুরি করলে বাচ্চা অন্তরে কি হবে, সেই 10 বছর আগে আসছিলাম, আর এক বছর আসেনি, ভাত পাই নেই,
রাগ করতেছে সালাবো তো তারা পেট ভরে খাওয়া রয়েছে, ওরা কি করতেছে? ওরা রয়েছে, ওখানে ঘুম পারবে দেবনি নিয়ে যা ভাবতেছে তা না। না ঘুম পারে কে বগরে বাড়ি বাসের লোক ঘুম পারার দোয়া আছে নাকি? কি জানি বলতেছিলাম,